আফগানিস্তান সরকার এবং তালিবান লড়াইকে নিয়ে এবে অ্যাকশন মোডে আমেরিকা চুক্তি উল্লঙ্ঘন করিবার তালিবান ঘাঁটি উপরে বোমা বর্ষণ আরম্ভ আফগান আকাশে পয়ন্তরা মারিলা F-16 ফাইটার ফালকন জেট অগস্ট 31 যায় চালিব অপারেশন সেপরে অনির্দিষ্ট কাল পাই স্থগিত রহিলা ইসলামবাদরে হেবাকু থিবা শান্তি আলোচনা আফগানিস্তান নাও হিংসা সৃষ্টি করিবনি বলি আমেরিকাকে প্রতিশ্রুতি দেই তাহা পালন করিনি তালিবান আমেরিকা তার সেনা ফেরাই নেবা পরে পুনি আফগানিস্তানের সরকারি সেনা সহ যুদ্ধ চলাইছি তালিবান পাকিস্তান এবং চীন সহায়তার পুনি গোটিয়ে পরে গোটিয়ে অঞ্চল দখলকে নেই নিজের অন্ধারি শাসন আরম্ভ করে দিয়েছি এই আতঙ্কবাদী গোষ্ঠী আমেরিকা পুনি তালিবান উপরে অ্যাকশন নেউ বলি বিশ্ব সমুদায়ের পরামর্শ পরে এবে অ্যাকশন মুডকু আসছি আমেরিকা উপসাগরীয় দেশ কোয়াতারে থিবা আমেরিকার সেন্ট্রাল কমান্ডো বাহিনী এবে আফগানিস্তানের পৌঁছি আরম্ভ করে দিয়েছি অপারেশন অত্যাধুনিক F-16 ফাইটার ফালকন জেট সহ হেভি ডিউটি B-52 বম্বর এবং SC-10 স্পেক্টর গনশিপ দ্বারা পূর্ব এবং দক্ষিণ আফগানিস্তানের সুন্নি পাস্তুন বা তালিবান বহুল অঞ্চলের আরম্ভ করে দিয়েছি বোমা বর্ষণ আসন্তা অগস্ট 31 তারিখ পর্যন্ত আফগানিস্তানের আমেরিকার এই অপারেশন চালিব তেণু আগকু অন্য তালিবান বহুল অঞ্চলের বোমামাড় হওয়া সহ তালিবান বিরোধে লড়াই আহরি জোরদার হব বলে জনাপড়ছে তালিবান সহ বুঝামণার শান্তি ফেরাই আনবাকে কতক দেশ চেষ্টা চলাউথিবা বেলে তালিবান কিন্তু শান্তি প্রতিষ্ঠা পাই ইচ্ছুক নুয়ে বলে প্রমাণ মিলিছি এহা পছরে পাকিস্তান ভলি আতঙ্কবাদী দেশ এবং চীন হাত থিবারু শান্তি আলোচনা সম্ভব নুয়ে বলে আমেরিকা মনে করিবারু আরম্ভ করে দেইছে এই আক্রমণ সেথিপাই পাকিস্তান ইসলামবাদরে অগস্ট 17-19 যায় যে শান্তি কথাবার্তা হব বলে স্থির হইতিলা তা অনির্দিষ্ট কাল পর্যন্ত স্থগিত রখাযাইছে তবে আসন্তা অগস্ট 11 তারিখে তালিবান প্রসঙ্গকে নিয়ে রুশিয়া চীন পাকিস্তান মধ্যে এক বৈঠক কোয়াতারে হবার যোজনা করা যাইছে যেথায় আমেরিকাকে মধ্য যোগ দেওয়াকে নিমন্ত্রণ মিলিছে ব্যুরো রিপোর্ট অর্গাস নিউজ।